ঘড়িতে তখন রাত তিনটা, শহর যখন নিস্তব্ধ, ঘুম জাগানিয়া কাফালার দল ছুটে চলছে নগরীর অলিগলি। সুরেলা কণ্ঠে গেয়ে চলছে, মমিনো জাগো খোদাকে ডাকো, জাগো জাগো খোদারো পেয়ারা। সেহেরিতে রোজাদারদের ঘুম ভাঙানো এই সঙ্গীতের নাম কাশিদা, বাঙালি মুসলিম সংস্কৃতির এক পুরনো ঐতিহ্য। প্রজন্ম থেকে প্রজন্মে এই রীতি মিশে আছে উপমহাদেশীয় সংস্কৃতির অংশ হিসেবে। রাত হলেই দেখা মিলে এই কাশিদা দলের, ছোট ছোট দলে ভাগ হয়ে নগরবাসীর ঘুম ভাঙায় তারা। এমনই দুটি কাশিদা দলের দেখা মিলে নগরীর লালখান বাজার এলাকায়। আমি আজ 50 বছর হইতে 60 বছর পর্যন্ত এই লালখান বাজার ডাকি, মানুষ ডাকি ডাকি এই জন্য যে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাইবে, হ্যাঁ তারা রোজা রাখবে, সুন্দর মতন সেহারি খাইবে, আমার আওয়াজ শুনলে সবাই ওড়ে ইনশাল্লাহ। ছোটো থেকে দেখছি আমাদের বড় ভাইরা ডাকছে, আমাদেরকে শিখাইছে যে তোমরা এভাবে রাখবা রোজার মাসে, এটা সওয়াবের কাজ, তাই জন্য আমরা ডাকতেছি মানুষের সওয়াবের জন্য। মানুষ হয়তো আমাদের দ্বারা একজন রোজা রাখতেও পারে না, অনেকজন আছে তো অনেক ঘুমায় থাকে, চ্যালেঞ্জ দিল ওনারও জাগে না, তখন আমরা যাই জাগাই আর কি। আমরা লালখান বাজার এরিয়ার ভিতরে 4-5টা টিম আছে এরকম, যেমন নাকি বিভিন্ন জায়গায় সবাই মিলিয়ে রাতের 3টা থেকে শুরু করি, 3:30 পর্যন্ত এই সময়টার ভিতরে আমরা সেরির সময় মানুষদেরকে জাগাই। প্রযুক্তির উৎকর্ষতার আধুনিকতার বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই কাশিদার দল। প্রযুক্তির ছোঁয়ায় এই সংস্কৃতি এখন হারানোর পথে, কোনো মতে টিকে আছে কয়েকটি কাশিদা দল। আমি মনে করি যে এই উদ্যোগটা ভালো, অ্যান্ড যারা এই কাজটা করতেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তারা একটা ভালো কাজ করতেছে। অ্যান্ড এটা হচ্ছে যে শুধু আমরা দেখি শুধু ঢাকা এবং ঢাকার বাইরে অনেক জায়গায় এই প্রচলনটা আছে, বাট চিটাঙ্গে খুবই কম হয়ে থাকে। এটা ডাকার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সবার সবাকে ডাকা ডাকি করে তুলতেছে। এটা বলে অনেক মানুষ ঘুমায় থাকে, জাগানো পাচ্ছে না, সেই জন্য ওরা ডাকে, এটার জন্য গুড। এমন একটি বর্ণাঢ্য ঐতিহ্য যা নক্ষত্রের মতো রমজানের আকাশে 30 দিন জ্বলজ্বল করে জ্বলত, তা হতে এক সময় খসে পড়বে নীরবে অভিমানে। এই ঐতিহ্য ধরে রাখা তাই সময়ের দাবি। রিয়ান মিন কবির, বাংলা ধারা, চট্টগ্রাম।